সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, আজকে আমরা আপনাদের জন্য বানাবো নিমকি। এই নিমকিটা সাধারণত মিষ্টি দোকানে পাওয়া যায়, অনেকে এটা খেতে পছন্দ করেন মিষ্টির সাথে, বা বিকেলে নাস্তায় চায়ের সাথেও খেতে পছন্দ করেন। এই নিমকিটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা চাইলে বাসায় এটা বানিয়ে 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। নিমকির জন্য প্রথমে আমরা একটা ডো তৈরি করব, আর সেজন্য একটা বাটিতে আমি প্রথমে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, আর এটার সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা, 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। এই নিমকিটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, এই অল্প কয়টা উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ নিমকি আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। সবগুলো শুকনো উপকরণকে আমি একটু মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। প্রতি কাপের জন্য আমাদের এখানে 2 টেবিল চামচ করে তেল লাগবে, আর এই তেলটা যদি আপনি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেন তাহলে কিন্তু আপনার নিমকিগুলো একদম দোকানের মতো পারফেক্ট হবে। প্রথমে আমি শুকনো শুধু ময়দাগুলোকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এটা যখন আপনি মাখাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন এটা ভালো করে ময়দার সাথে মিশেছে কিনা, অথবা আপনি যদি হাত দিয়ে একটু দলা করে দেখেন, এটা যদি সহজে দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে ভালো করে ময়দার সাথে তেলটা মেশানো হয়েছে। তেলটা ময়দার সাথে মেশানোর জন্য আপনাকে একটু সময় নিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে, তারপর আপনি এভাবে হালকা করে একটু চাপ দিলে দেখতে পারবেন এটা খুব সুন্দর করে দলা পাকিয়ে যাচ্ছে। আমাদের ময়দার তেল মাখা হয়ে গেছে, এবার এখানে আমি একটু একটু করে পানি দিয়ে এখানে একটা শক্ত ডো তৈরি করে নেব, আর ডোটাকে খুব বেশি নরম করা যাবে না, আবার একদম শক্ত রাখা যাবে না। ডোটা যদি খুব বেশি শক্ত হয় তাহলে আপনি যখন রুটিগুলো বেলবেন আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে। আমরা যেরকম করে সিঙ্গারার ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো এখানে তৈরি করতে হবে। ডোটাকে খুব ভালো করে এভাবে হাত দিয়ে মথে নিতে হবে, আপনি যত সুন্দর করে যত ভালো করে ডোটাকে মথে নেবেন ততই আপনার নিমকিগুলো ভালো হবে। আমি 5 মিনিটের মতো এটাকে মথে নিয়েছি, আর আমাদের ডোটা এখন রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিব, আর 15 মিনিট পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম হলো। দর্শক, আমাদের 15 মিনিট হয়ে গেছে আর ডোটা খুব সুন্দর করে এখন সেট হয়ে গেছে। আমি প্রথম যখন ঢেকে রেখেছিলাম তখনের থেকে এটা একটু সফট হয়ে খুব ভালো করে তেল আর যে অন্য উপকরণগুলো দিয়েছি সেগুলোর আটার সাথে খুব ভালো করে মিশে গেছে। এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট করে কেটে নেব, তারপর এগুলো দিয়ে আমরা পাতলা করে রুটি বানাবো। ডোটাকে আমি একটু রোল করে তারপর ছুরি দিয়ে এখান থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটু ছোট বা বড় করতে পারেন, তবে আমরা যেরকম নর্মাল রুটি বানাই সেটার থেকে এই রুটিটা আর একটু ছোট হবে, সেই হিসেবে আপনাদেরকে কেটে নিতে হবে। খুব বেশি বড় করা যাবে না, তাহলে নিমকিগুলো অনেক বেশি বড় হয়ে যাবে। এরপর আমরা এই ছোট ছোট অংশগুলো দিয়ে রুটি বেলে নিব, আর আমরা নর্মাল যেরকম রুটি খাই সেরকম পাতলা রুটি এখানে বেলতে হবে, আর রুটিগুলোকে আপনারা ময়দা দিয়ে বেলে নেবেন তাহলে এগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। তবে আমি আগেই বলেছি রুটিগুলো খুব বেশি বড় করা যাবে না, তাহলে কিন্তু নিমকিগুলো খুব বেশি বড় হয়ে যাবে। রুটিটা বেলার পর তারপর এইভাবে একটা ভাঁজ, তারপর এইভাবে আর একটা ভাঁজ দিয়ে রুটির যে সাইডটা আছে সেটাকে একটু চেপে দিতে হবে যাতে ভাজার সময় এটা খুলে না যায়। আর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা কতটুকু পাতলা হয়েছে, এটা যদি খুব বেশি মোটা হয় তাহলে ভাজতে অনেক বেশি সময় লাগবে আর তখন নিমকিগুলো ভালো হবে না। আর একইভাবে আমি সবগুলো রুটি বেলে তারপর এভাবে ভাঁজ করে নেব। প্রথমে আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা আরও একটা রুটি বেলে আপনাদেরকে ভাঁজ করাটা দেখিয়ে দিচ্ছি। কোনো কিছুই করতে হবে না, জাস্ট 4টা ভাঁজ এভাবে দিয়ে দিতে হবে, তারপর সাইডটাকে একটু চেপে এভাবে শক্ত করে আটকে দিতে হবে।
দর্শক, আমাদের নিমকিগুলো বানানো হয়ে গেছে, এবার এগুলোকে আমরা ভাজবো। আর চুলাতে আমি একটা কড়াই দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে এবার আমি নিমকিগুলো যে বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর চুলার জ্বালটা মিডিয়ামের থেকে একটু কম আছে, এই আঁচে রেখেই কিন্তু নিমকিগুলোকে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে তুলতে হবে দুই পাশটা খুব সুন্দর করে। আর যদি খুব বেশি হাই হিট থাকে তাহলে এটাতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরটা হবে না, তখন খেতে ভালো লাগবে না। এই নিমকিগুলো আপনারা চাইলে এয়ারটাইট বক্সে ভরে তারপর 1 থেকে 2 মাস পর্যন্ত এমনিতে রাখতে পারবেন, একদম মচমচে থাকবে। চুলার জালটা মিডিয়ামে রেখে আমরা আস্তে আস্তে নেড়ে নেড়ে দুই পাশটা থেকে খুব ভালো করে নিমকিগুলোকে ভেজে নিব। আর সুন্দর একটা কালার আসলে আমরা এগুলোকে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে এখানে নিমকিগুলো ভাজার জন্য ছড়ানো পাত্র নিতে পারেন, তাহলে একসাথে অনেকগুলো দেওয়া হয়ে যাবে আর সময় খুব কম লাগবে। তবে নিমকিগুলোকে আপনাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে এভাবে ভেজে তুলতে হবে, তাহলে কিন্তু ভিতরটা ভালো হবে। আর যদি খুব তাড়াতাড়ি আপনি এগুলোকে ভেজে তুলে ফেলেন তাহলে ভিতরটা হবে না, তখন খেতে ভালো লাগবে না। দর্শক, নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমরা আর বেশি ডার্ক করব না। আর এগুলো যখন আমি নামিয়ে ফেলবো ঠান্ডা হলে এগুলোতে আরেকটু কালার আসবে। নিমকিগুলোকে আমরা একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করব। আর আপনারা যদি এগুলো সংরক্ষণ করতে চান তাহলেও কিন্তু আপনাদেরকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর এয়ারটাইট বক্সে রাখতে হবে, অথবা আপনারা চাইলে এটাকে পলিথিনে ঢুকিয়ে তারপরও একটা ঢাকনাওয়ালা বক্সে রেখে দিতে পারবেন। আর এটা কিন্তু 1 থেকে 2 মাস পর্যন্ত একদম ভালো থাকবে। দর্শক, আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনাদের যদি বানাতে গিয়ে কোনো সমস্যা থাকে তাহলে সেটাও আমাদেরকে জানাতে পারেন, অথবা আপনারা যদি বানান তাহলে সেটা কেমন হলো সেটাও জানাতে পারেন। আর আপনাদের যদি রান্নার কোনো ছবি অথবা ভিডিও থাকে তাহলে সেটাও আপনারা, আমাদের একটা গ্রুপ আছে আর ফেসবুক পেজ আছে যেটার লিংক সবসময় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে আপনাদের রান্নার যে কোনো ধরনের ভিডিও অথবা ছবি সেখানে শেয়ার করতে পারবেন। দর্শক, এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার কথা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।